কথা বলবি কথা বলতে কথা বলতে দিবি সবার প্রিয় তুই সবার প্রিয় মেয়ে তুই এই গ্রামে হয়েছিস বড় হৈছিস সবার আপন মানুষ তোকে সবাই এত ধিক্কার করবে কেন মিষ্টি করে কথা বলবি এই পৃথিবীতে থেকে বেশি মিষ্টি মুখ কারোর মুখ যদি মিষ্টি থাকে পৃথিবী জয় করা যায় কতদিনের মধ্যে ফাইল করবে বলো এই মা বাবার প্রতি যদি কোন রকম অত্যাচার হয় বউকেও বকবে মা বাবাকেও বকবে বউকেও ভালোবাসবে বাবা কেউ ভালোবাসবে এই সংসার তোমাদের ও একজনের বউ ছিল

এত নষ্ট হলো বাবা মার একটা রাত থাকবে তুমি বাবা মাকেও ভালোবাসবে তোমার বউকেও ভালোবাসবে নাহলে তুমি ব্যালেন্স করতে পারবে না

ধরে ধরে মারিও অশান্তির কারণটা কি ওই ছেলেটা ব্যালেন্স করতে পারে না আবার হচ্ছে কি ওকে ফাসা দাও তো ভালো আছো যদি ছেলে শক্ত থাকে তাহলে তার বাবা মা আর বউ সাথে কোনোদিন বান্ডবল লাগে না ঠিক বলেছি না বাড়িতে ছেলে যদি শক্ত থাকে তাই এই ছেলেটা হচ্ছে ভেড়া তাই জন্য বাবা মার সাথে বউয়ের এরকম অশান্তি যে বাড়িতে পুরুষ শক্ত হয় না সেই বাড়িতে সবার আগে এই যে ছেলেটা এর বাবা মার কাছে এই বউটা খারাপ শুধুমাত্র এর কারণে এ বাবা মাকে ভালোবাসে না আর বউকেও ভালোবাসে না যদি বলো বউকেই ভালোবাসে না বউকেও ভালোবাসে না যদি ভালোবাসতো দুই সংসার বাবা মার সংসারও তো তুই বউওর সংসারও একই তো ব্যাপার তাহলে ব্যালেন্স করতে হবে না বউও তোর বাবা মাও তোর তুই ভেড়া হয়ে থাকবি তোর বউকে ভালোবাসিস বলে তুই বাবা মাকে ভালোবাসিস বলে ভেড়া হয়ে থাকবি দুজনকে ট্রিটমেন্ট করতে হবে তুই পুরুষ মানুষ শক্ত হয়ে ধরবি এই সংসার তা না ভাই তুমি 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 বউকে কিছু বলবা না বাবা মাকেও বলবা না তাহলে সংসার চলে সংসার কি চলে সবার প্রিয় তুই সবার প্রিয় মেয়ে তুই এই গ্রামে হয়েছিস বড় হয়েছিস সবার আপন মানুষ তোকে সবাই এত ধিক্কার করবে কেন মিষ্টি করে কথা বলবি এই পৃথিবীতে সব থেকে বেশি মিষ্টি মুখ মিষ্টি পৃথিবী জয় করা যায় তোকে বলবে মারবে ঝগড়া বলবে তোর শাশুড়ি বলবে ঝগড়া করবে কিন্তু তুই যদি মা বলে ডাকিস ও মা ও বাবা তোমরা এরম করো কেন মিষ্টি করি এত এত খাই 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 খুই করলে পরে পরে হবে সংসার

না তুমি দাও আমাকে বারো আমি আবার আসছি কোনো চাপ নেই কোনো চাপ নেই এই তোমাকে বলছি বাবা মার প্রতি কোনো রকম অবিচার করবে না তুমি একজনের ঘর ভেঙে আরেকজনকে একজনকে নিয়ে এসেছো এই মা বাবার প্রতি যদি কোনো রকম অত্যাচার হয় বউকেও বকবে মা বাবাকেও বকবে বউকেও ভালোবাসবে মা বাবাকে ভালোবাসবে এই সংসার তোমাদের এই সংসারে তুমি হাল ধরো এই সংসারে তোমাকে প্রয়োজন তুমি একটা বেটা ছেলে তোমার বাবার পরে তোমাকে এই সংসারে হাল ধরতে হবে তুমি হাল ধরো এই সংসারে আর যত সম্ভব তাড়াতাড়ি দায়িত্ব নিয়ে ওকে নিয়ে গিয়ে মিউচুয়াল ডিভোর্স ফাইল করবে ডকুমেন্টস আমাদের ফোন করবে আমরা পাঠাবো ঠিক আছে অসুবিধা হলে ফোন করবে সবাইকে বললাম ও একটা জায়গা থেকে এসেছে একটু ভালোবাসা দেবেন আর কাকিমা ঝগড়াঝাটি করে লাভ নেই এখনো ভালোবাসেন আপনি এখনো ভালোবাসেন বাস্তাম মানে কি এখনো আপনার ঘরের বউ এখনো ভালোবাসেন আপনার সন্তান চোখের সামনে থাকুক খারাপ হোক বজ্জাত ভুল হোক সন্তান তো ও তো আপনার সন্তান আপনার মেয়ের মতন বউ মানে মেয়ে তাহলে ভালোবাসতাম কি এখনো ভালোবাসেন ঠিক আছে তাহলে সবাইকে বলে গেলাম সবাই সুস্থ থাকুন ভালো থাক নমস্কার সকলকে আপনাদের প্রিয় দিদিরা আমি টুনি আজকে এসেছিলাম শান্তিনিকেতন বোলপুর থেকে সতেরো কিলোমিটার ভেতরে বীরভূম জেলায় এখানে এসেছিলাম এই ভাইয়ের সমস্যা নিয়ে এই ভাইকে একটা বোনের সাথে বিয়ে দেওয়া হয় দেখাশোনা করেই বিয়ে দেওয়া হয় সেই বোন আগে একজনের পাশের বাড়ির ছেলের সাথে প্রেম করত বিয়ে হওয়ার পরে ধুমধাম করেই বিয়ে হয় ওর বাবা বলছে সাত লক্ষ টাকা খরচা করে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে এই ভাইকে ফট বলে সে ও শ্বশুর বাড়ি থেকে চলে আসে দাবি করছে যে সে মিথ্যে চাকরির কথা বলেছে জায়গার কথা বলেছে বাড়ির কথা বলেছে সেগুলো সে পায়নি তাই সে চলে কিন্তু এটা সত্যি কথা নয় কথাটা হলো সে প্রথম থেকেই একজনকে ভালোবাসত সে তার সাথেই বর্তমান বিয়ে করে আছে আজকে আমরা সেই কারণে এসেছিলাম ভাইকে অনেক দিন ধরে ঝুলিয়ে রেখেছে ভাই ডিভোর্সের কারণে এসেছিলাম সে যখন অন্য জায়গায় অন্যত্র সংসার করছে তাহলে অবশ্যই তাকে ভাইকে ডিভোর্স দেওয়া উচিত তাই এসছিলাম আর যেটা বলবো বাবার বাড়িরও কেউ মত নেই যে সে এই ছেলের সাথে প্রেম করা সেই পূর্বের ছেলেটার সাথে বর্তমান বিয়ে করেছে তারা প্রচণ্ড রেগে আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর তার শ্বশুরবাড়ি মানে বর্তমান যেখানে শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়ির লোকেরাও তার প্রতি ক্ষিপ্ত এবং দেখবেন আপনারা যে তার শ্বশুর শাশুড়ি সবাই তার বিরুদ্ধে কথা বলছে যাই হোক আপনারা তবে আমরা চেষ্টা করব অবশ্যই ওকে যেন ডিভোর্সটা দিয়ে দেয় অবশ্যই ও ডিভোর্স পাবে ডিভোর্স না পেলে আমি এখানে আসব। এরপরে কিন্তু আমি আর ভালো কথা বলবো না আপনাদের সকলের সামনে গ্রামবাসী সবার সামনে বলে গেলাম আমি আজকে খুব ভালো বিহেভ করে গেলাম এই রকম যারা করছেন এই মেয়েটার কথা বলছি মেয়েটা কান্না করছে শ্বশুর মারে শাশুড়ি মারে এ মারে ও মারে অভিযোগ এটা কেন হবে আজকে ভালো ছিল খারাপ ছিল প্রথম বিয়ে করেছিলি ভালোবাসা মানুষ করে আগে পিছিয়ে ভালো জীবনে অনেক কিছু ঘটে কিন্তু সেটা ভুলে এনার সাথে থাকতে পারতি আবার এখানে কিন্তু এসে জ্বালাভোগ করছে ওর সুখী নেই বলছে আমার হাজব্যান্ড ভালো হাজব্যান্ড ভালো হলে হবে না একটা পরিবারের সবাইকে ভালো হতে হবে কম বেশি করে তো সেইটা আমি সবাইকে বলি যে একটুখানি ভেবে চিনতে যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পেজটা ফলো করবেন আর অনেক ভালোবাসা দেবেন ভুল করলে পরে সমাধানের সুযোগ দেবেন এটাই বলি ভালো থাকুন নমস্কার